আমরা কোষে দেখি 7.1 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যতে আমরা শুরু করছি। প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি বলে দিয়েছে, আর ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। বিওসি 100 ডিগ্রি দিয়ে দিয়েছে আর দুটো কোণের মান বার করতে বলেছে। তো প্রথমত আমরা একটা ছবিটা একটু দেখে নিই, চিত্রটা কিভাবে হচ্ছে। এবিসি এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে একটা ত্রিভুজ করা যাক সমদ্বিবাহু যেন হয়। এবিসি মনে করা যাক এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর এবি সমান এসি, কোণ দুটো বাহু সমান, এবি আর এসি সমান। ক্লিয়ার আছে এতটা? এইবারে কি বলছে, ত্রিভুজটির পরিকেন্দ্র ও, ত্রিভুজের পরিকেন্দ্র কাকে বলে, ত্রিভুজের তিনটা বাহু কে কেন্দ্র করে যদি তুমি একটা বৃত্ত অঙ্কন করো, সরি, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে কেন্দ্র করে যদি তুমি একটা বৃত্ত অঙ্কন করো, তাহলে সেই বৃত্তের কেন্দ্র যেটা হবে সেটাই হচ্ছে ত্রিভুজটার পরিকেন্দ্র। তাহলে ত্রিভুজটির পরিকেন্দ্র ও, এই ত্রিভুজটাতে যদি একটা বৃত্ত তৈরি করো তার যেটা কেন্দ্র সেটা হচ্ছে ও, এবং বিসি বাহুর যেদিকে এ অবস্থিত, বিসি বাহুর যেদিকে এ অবস্থিত, এই হলো বিসি বাহু, তার যেদিকে এ অবস্থিত ওই দিকে এ অবস্থিত, তার বিপরীত পার্শ্বে ও কেন্দ্র অবস্থিত, এই এর বিপরীত পার্শ্বে ও হবে। তার মানে এই ত্রিভুজটার যদি তুমি একটা পরিবৃত্ত অঙ্কন করো, তাহলে তার, আমি অঙ্কনটা করি আগে, তাহলে এর যদি পরিবৃত্ত অঙ্কন করো, মনে করো এটা, এটা পরিবৃত্ত যদি আমি অঙ্কন করি এই ত্রিভুজটার তিনটা বিন্দুকে কেন্দ্র করে, তাহলে এর যে কেন্দ্রটা হবে সেটা কোথায় হবে, এ বিন্দু যেদিকে অবস্থিত তার বিপরীত পার্শ্বে অবস্থিত হবে। তাহলে দেখতে পাচ্ছ বিসি এদিকে আছে, এই দিকে ও বিন্দু হবে। তাহলে মনে করো এইটা হচ্ছে ও বিন্দু, বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র বা এই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, এবং যা শর্ত বলেছে তাই আছে, যে যেদিকে এ অবস্থিত বিসি তার উল্টো দিকে তার বিপরীত পার্শ্বে ও অবস্থিত। আশা করি শর্ত অনুযায়ী আমাদের চিত্রটা হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে বিওসি 100 ডিগ্রি দিয়ে দিয়েছে, বিওসি কোথায় আছে, কোন কোন বিওসি, বিওসি, তাহলে আমরা যোগ করে নিই, এটা যোগ করে নিলাম বিওসি, এইটা হলো 100 ডিগ্রি। বিওসি যদি 100 ডিগ্রি হয় তাহলে দুটো প্রশ্ন মান চেয়েছে, কোন এবিসি কত, এবিসি কোথায় আছে ইন্ডিকেট করো, এবিসি, এবিসি একটা হচ্ছে এই কোনটা তোমাকে বার করতে বলেছে, আর হচ্ছে এবিও কত, এবিও, এবিও তার মানে এই গোটা কোনটা, এই দুটোই প্রশ্ন, এটা কত এবং এই গোটাটা কত। যাই হোক, প্রথমত আমি একটু মনে করিয়ে দিই, এই এক্সট্রাটা বুঝতে গেলে তোমাকে যে শর্তগুলো জানতে হবে আগে একটু সেটা হয়ে যাক, কী কী শর্ত তোমাকে এখানে জানা দরকার। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে, আমি একটু সংক্ষেপ করে নিই, যদি তোমরা জানো নিশ্চয়ই, তোমরা যদি কোনো ত্রিভুজে দুটো বাহু সমান হয় তাহলে তার দুটা কোণও সমান হবে, এটা প্রথম শর্ত, দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে, নিশ্চয় তোমরা জানো। দু নম্বর কথা, যদি কোনো বৃত্তের, যদি কোনো বৃত্তের একটা বৃত্তচাপ, মনে করো এইখান থেকে এতটা একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ এইখানে মনে করো কেন্দ্র, তাহলে এই বৃত্তচাপ থেকে তুমি যদি কেন্দ্র পর্যন্ত একটা কোণ অঙ্কন করো তাহলে এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। কোনো বৃত্তচাপ থেকে যদি একটা কেন্দ্র পর্যন্ত কোণ অঙ্কন করা হয় তাহলে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং যদি পরিধি পর্যন্ত যায় তাহলে সেটা পরিধিস্থ কোণ, এটা আমরা জানি। তাহলে এইখান থেকে যদি পরিধি পর্যন্ত যায় তাহলে এটা পরিধিস্থ কোণ। এবারে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের মধ্যে শর্ত, আশা করি তোমরা জানো, সেটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণের মান পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে, তার মানে এ যদি 30 ডিগ্রি হয় এ অবশ্যই 60 ডিগ্রি হবে। কিন্তু শর্ত একটাই, যে যে কেন্দ্রস্থ কোণ এবং এই যে পরিধিস্থ কোণ এরা কিন্তু একই বৃত্তচাপের উপর অবস্থিত হবে, এরা একই জায়গায় উঠবে এবং একই জায়গায় অস্ত যাবে, আলাদা হলে হবে না। এবার তোমরা জিনিস লক্ষ্য করো, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ আকার আয়তন বাড়তেই পারে, মনে করো এটা এখানে না হয়ে এইখানে হতে পারে, তাহলে কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে এইটা, আবার এটা এইখানে না হয়ে বৃত্তচাপটা যদি আরও বড় হয়, বৃত্তচাপটা যদি আরও বড় হয়, মনে করো এখান থেকে এতটা বৃত্তচাপ, তাহলে তার কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, কেন্দ্র তো এখানে রয়ে গেল ফিক্সড,
কেন্দ্রস্থ কোণ ঠিক যেমন এটা উঠছে নামছে কেন্দ্র পর্যন্ত এইখানে নামবে আর এখানে উঠবে এইটা হবে কেন্দ্রস্থ কোণ ক্লিয়ার আছে তাহলে যদি এটা কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এই দুটো বৃত্তচাপে পরিধি কোথায় স্পর্শ করছে এইখানে স্পর্শ করছে তাহলে পরিধিস্থ কোণ কোনটা এইটা পরিধিস্থ কোণ ফ্যাক্টটা কি থাকছে চেহারা শুধু আলাদা এইখান থেকে এইটা কেন্দ্রস্থ ওইখান থেকে ওইটা পরিধিস্থ এখানে তুমি লক্ষ্য করো এইখান থেকে এটা এই বৃত্তচাপের উপরে যদি হয় তাহলে এটা কেন্দ্রস্থ কোণ আর এইখান থেকে ওইটা পরিধিতে গেছে তাহলে এটা পরিধিস্থ কোণ তাহলে যদি এটা 40 হয় তাহলে এটা নিশ্চয়ই 80 হবে একটু মাথায় রাখবো কথাটা এবার এখানে আর একটা কথা বলার আছে আমার এটা বোঝাবার আগে যে মনে করো এটা একটা আমি নাম দিলাম এটা মনে করো বি এটা ও মনে করো এটা সি তাহলে কোন বি ও সি কোনটা কোন বি ও সি দুটো তুমি দেখতে পাবে বি ও সি নিশ্চয়ই এটাকে বলা যাবে আর বি ও সি এটাও তো বি ও সি তাহলে দুটো এটাও বি ও সি এটাও বি ও সি তাহলে তুমি কি করে বুঝবে আমি কোন কোনটার কথা বলছি বি ও সি এটা না এটা যার জন্য আমাদের নামকরণ দেওয়া হয় যেটা বড় সেটাকে প্রবৃদ্ধ বলা হয় তাহলে এখানে এই কোনটা যেহেতু বড় তাহলে এই বি ও সি আমরা যদি বলি কোন বি ও সি এটা প্রবৃদ্ধ 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 কোন বি ও সি বলবো যদি আমরা উপরের দিকটাকে ইন্ডিকেট করি তাহলে এটা বলবো প্রবৃদ্ধ কোন বি ও সি আর যদি আমরা নিচের দিকটা ইন্ডিকেট করি যেহেতু এটাও বি ও সি কিন্তু ছোট তাহলে এটা সাধারণ প্লেন বি ও সি আমরা বলবো বাস মোটামুটি এতটা আমাদের এখানে জানার প্রয়োজন আছে শুরু করছি আমরা এক্সট্রাটা প্রথমত আমি এখানে একটু আসছি এখানে তুমি লক্ষ্য করো যে এই যে বি ও সিটা দিয়েছে এটা এই 100 ডিগ্রি তাহলে নিচে একটা কত ডিগ্রি এইটা কত হবে এইখান থেকে এটা কত হবে টোটাল একটা সার্কেল কত ডিগ্রি হয় একটা সার্কেল মানে হলো 360 ডিগ্রি তার মানে এইখান থেকে এইটা পুরোটা যদি আমি দেখি তাহলে এটা 360 তার মধ্যে এ কত আছে 100 তাহলে বাদ বাকিটা কত হবে 260 বাদ বাকিটা হচ্ছে 260 এইবারে যদি এটা 260 হয়ে যায় আমরা একটু এটা অতর পর্যন্ত আগে করে নিই তাহলে আমরা প্রথমেই এই অংশটাতে একটু আসছি বৃত্তচাপ এইটাকে তুমি নিয়ে নাও বিওসি বি সরি বিসি বিসি এই যে বৃত্তচাপটা লক্ষ্য করো তুমি এই বিসি বৃত্তচাপের এই দিকটা আমি কেন্দ্রস্থ কোণ ধরছি কেন্দ্রতে স্পর্শ করছে আর এই দিকটা আমি পরিধিস্থ কোণ ধরছি তাহলে বৃত্তচাপ বিসি এর উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওসি এখন লক্ষ্য করো বিওসি দুটো বিওসি বলতে এটাও বোঝায় বিওসি বলতে এটাও বোঝায় তাহলে বড়টা কি নাম দেব প্রবৃদ্ধ তাহলে আমি এইটাকে নিলাম প্রবৃদ্ধ কোণ বিওসি এটা কি বটে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ কোনটা হবে এই যে পরিধিতে যাচ্ছে এইটা পরিধিস্থ কোণ তাহলে নিশ্চয়ই এর অর্ধেক হবে এটা সরি এর এটা দ্বিগুণ হবে ক্লিয়ার আছে না তাহলে আমি তার আগে এই কোণটার মান একটু বার করে নিই কত হচ্ছে এই কোণটা প্রবৃদ্ধ কোণটা এখানে প্রবৃদ্ধ কোণ বিওসি সমান কত হবে প্রবৃদ্ধ কোণ বিওসি সমান টোটালটা কত হবে একটা বৃত্ত মানে 360 ডিগ্রি তার মধ্যে 100 চলে যাচ্ছে তাহলে প্রবৃদ্ধ কোণ এইটা কত হবে 360 মাইনাস 100 260 ডিগ্রি তাহলে আমি একটু লিখে নিচ্ছি এই কোণটা হলো গিয়ে আমার এই কোণটা হচ্ছে 260 ডিগ্রি ক্লিয়ার আছে এটা 260 আমি স্টেপ বাই স্টেপ একটু সময় লাগবে আমি একটু ঠিক করে বোঝাচ্ছি 260 ডিগ্রি হলো এইবার তুমি এক কাজ করো এইটা যখন তুমি পেয়ে গেছো তাহলে বৃত্তচাপে চলে এসো বিসি বৃত্তচাপে এই কোণটা যদি 260 হয় এইটা কি পড়ে এটা পরিধিস্থ এটা কেন্দ্রস্থ কোণ কেন্দ্র দিয়ে যাচ্ছে আর এটা পরিধিস্থ কোণ পরিধি দিয়ে যাচ্ছে একটু আগে বুঝিয়েছি উদাহরণে তাহলে এর ওইটা অর্ধেক হবে বা এর এটা দ্বিগুণ তাহলে এটা কত হবে 130 তাহলে আমি ওই বিষয়টা লিখছি এবার বিসি বৃত্তচাপের বিসি বৃত্তচাপ বৃত্তচাপের সাইন এটা বিসি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ
কোনটা হবে প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ বিওসি, প্রবৃদ্ধটা আমরা পরে আসছি, লিখতে সুবিধা হবে, প্রবৃদ্ধটা পরে বলছি, তারা দুনাই লিখতে হবে না। বিসি বৃত্তচাপের, বৃত্তচাপ বিসি এর পরিদিষ্ট কোণ, পরিদিষ্ট কোণ কোনটা হবে? বিএসি সমান একটা বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ পরিদিষ্ট কোণের দ্বিগুণ হয়, তার মানে পরিদিষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে? অর্ধেক হবে। তাহলে পরিদিষ্ট কোণ বিএসি নিশ্চয়ই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, সমান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কি হবে? বিওসি, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বিওসি, সরি, হাফ অফ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণের অর্ধেক হয়, তাহলে পরিদিষ্ট কোণ বিএসিটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে বিএসিটা হচ্ছে কত আসলে? অতএব কোণ বিএসি সমান দাঁড়াচ্ছে কত এই কোণটা? এটা যদি 260 হয়, এটা তার অর্ধেক হবে 130, তাহলে 260/2 সমান 130 ডিগ্রি। আমি একটু ইন্ডিকেশন দিয়ে দিই ওখানে কত হচ্ছে বিএসি, তাহলে এইটা তুমি কত পেলে? 130, এটা 130 ডিগ্রি আমাকে প্রয়োজন এখানে। তারপরে তুমি এটা লক্ষ্য করো, এটা যদি 130 তুমি পেয়ে যাও, তো এটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু শীর্ষ কোণটা তুমি 130 পেয়েছো। এবারে যদি এই দুটো বাহু সমান হয়, তার মানে এই দুটো কোণও সমান, 50-50, তাহলে 130-এর মধ্যে ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি 180, তার মধ্যে উপরেটা কত চলে গেল? 130, তাহলে তোমার হাতে আর কত রইল? 50। এবার 50-কে সমান দুভাগে ভাগ করে দাও, 25-25, কারণ কি বাহু দুটো সমান, তাই কোণ দুটো সমান হবে। আমি লিখে বোঝাই একটু, এবারে কি আমরা আসবো ত্রিভুজে। এবার ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি কি বলেছে প্রশ্নটা? এবি সমান এসি, এবি আর এসি সমান, তাহলে অতএব কোণ দুটো সমান হবে। অতএব কোণ এবিসি সমান কোণ হবে এসিবি, এবিসি আর এসিবি সমান হবে। তাহলে যদি এটা 130 হয়, তাহলে এই কোণটা কত হবে? তাহলে অতএব কোণ এবিসি প্লাস কোণ এসিবি, এবিসি আর এসিবি মিলিয়ে কত হবে? 180 থেকে বাদ দিয়ে দাও, কত? 130, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 হয়, তার থেকে 130 মাইনাস গেল, রইল 50 ডিগ্রি। যদি কারো মনে হয় স্লো বোঝাচ্ছি, সে স্পিড করে নেবে, 2x স্পিডে দেখবে, কিন্তু বাকিদের একটু সুবিধা হবে, তাদের অসুবিধা আছে, তাই একটু স্লো বোঝাচ্ছি। তাহলে 50 ডিগ্রি হলো এই দুটো কোণ মিলিয়ে, তাহলে যদি এই দুটো কোণ 50 হয়, তাহলে ভাগ করে দাও 25-25, কারণ এই দুটো বাহু এই দুটো কোণ সমান, তাহলে অতএব একটা কোণ নিয়ে নিচ্ছে, অতএব কোণ এবিসি সমান, ছবি দেখবে কোণ এবিসি সমান কত হবে? 50-এর অর্ধেক 25 ডিগ্রি। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, কোণ এবিসির মান কত? এবিসির মান 25 ডিগ্রি হয়ে গেল, এটা আমাদের কনফার্ম হয়ে গেল, এটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি। আরেকটা কোশ্চেন এখনো বাকি আছে, কোণ এবি ওটা কত? এ বিও এইটা কত? তাহলে তুমি দেখো এটা কত ডিগ্রি হবে, তুমি কি করে বার করবে। আমরা এরপর স্টেপটা আসি, এতটা করার পর এবারে তুমি কি করবে, এবারে তুমি লক্ষ্য করো যে এই যে তুমি ত্রিভুজটা দেখছো, এরও এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এই দুটো বাহু নিশ্চয়ই সমান, এই দুটো বাহু নিশ্চয়ই সমান। যদি তুমি নিচের ত্রিভুজটা লক্ষ্য করো, ত্রিভুজ বি ও সি, এর এটাও ব্যাসার্ধ বিও, আর এটাও ব্যাসার্ধ, তাহলে যদি দুটো ব্যাসার্ধ হয়, তাহলে দুটোই সমান। আবার যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয়, তাহলে এই দুটো কোণও নিশ্চয় সমান হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এই দুটো যদি কোণ সমান হয়, তাহলে ত্রিভুজের এই বাহুটা এই কোণটা কত? 100, তিনটা কোণের সমষ্টি 180, তাহলে বাকিটা বাকি দুটো কত হবে? 80,
এবারে 80 যদি হয় তাহলে এরা কত কত করবে হবে 40 আর 40 তা বাস যদি এ 40 হয় তোমাকে বড় কোণটা বলেছে 40 এর সঙ্গে 25 যোগ করে দাও বড় কোণটা পাবে 65 ডিগ্রি কিন্তু লেখা নিয়মটা একটু আসছি এবারে আমরা আসছি ত্রিভুজ বিওসি তে এবার ত্রিভুজ বিএসি বিওসি এর বিও সমান ওসি বিও সমান ওসি যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ তাই সমান নালে কোনো জাদু নয় বাবা জমিদারি নয় যে তুমি সমান ধরে নেবে তাহলে বিও সমান যদি ওসি হয় তাহলে এই কোনটা এই কোনটা সমান হবে এতএব সরাসরি লিখছি কোন ওবিসি সমান একটু কম লিখছি অতএব ওবিসি সমান ওবিসি এই কোণটা সমান কত হবে 180 থেকে 100 বাদ দিচ্ছি 180 থেকে 100 বাদ দিলাম যা রইবে তার কত হবে অর্ধেক হবে তাহলে 180 থেকে 100 বাদ দিলে 80 থাকছে আর তার অর্ধেক 40 ডিগ্রি তাহলে কোণ এটা হয়ে গেল 40 ডিগ্রি এটা হয়ে গেল আমাদের 40 ডিগ্রি তাহলে বাস প্রশ্ন কি চেয়েছিল এবিও এবিও তাহলে এই বড় কোণটার মান কত হবে এটা 25 আর এটা 40 যোগ করে দাও অতএব কোণ এবিও সমান 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 65 ডিগ্রি দেখে নাও আশা করি অসুবিধা হওয়ার কথা নেই এতটার মধ্যে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এ দেখতে পাচ্ছ ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র পরিবৃত্ত যদি টানো তার যে কেন্দ্র ও আর এওসি এওসি 110 ডিগ্রি তাহলে এবিসির মান কত এবিসি কোথায় আছে দেখো এইখানে আছে এবিসি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে সেম প্রসিডিউর আগের যেমন অঙ্কটা হয়েছিল ছোট্ট একটা অংশ এটা তো আমি একটু বলে নিই আরেকবার বুঝিয়ে নিই যদি আগের বারে বুঝতে অসুবিধা হয়েছিল আর যার অসুবিধা নেই সে কিছুটা পার করে নিতে পারো আমি এই ব্যাপারটা একটু বুঝিয়ে নিই আমরা জানি যে একটা বৃত্তের কোন একটা বৃত্তচাপ মনে করো এখান থেকে এতটা এর কেন্দ্রস্থ কোণ এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে আর এইখান থেকে এটা পরিধিস্থ কোণ হালকা ভুল টানতে অসুবিধা হয়ে গেল এটা পরিধিস্থ কোণ বা এটা কেন্দ্রস্থ কোণ এটা পরিধিস্থ কোণ যেমন এটা তুমি জানো তাহলে বৈশিষ্ট্যটা কি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে এ যদি 30 হয় এ 60 এর অর্ধেক এটা এ যদি 30 হয় এ হবে 60 এর অর্ধেক ওটা তাহলে বৃত্তচাপে কি হতে পারে এবার তুমি এটা যদি লক্ষ্য করো যেটা আমি বোঝাচ্ছিলাম তখন আমি আর একটু ডিটেলস এই জায়গাটা বলে নিই মেবি তোমাদের আগেরটাতে অসুবিধা হয়ে থাক এই মনে করো বৃত্তচাপ এই হলো কেন্দ্রস্থ কোণ এই হলো পরিধিস্থ কোণ ক্লিয়ার আছে কেন্দ্র দিয়ে যাচ্ছে পরিধি দিয়ে যাচ্ছে এইবারে হতে তো পারে বৃত্তচাপটা বড় হতে পারে তাহলে যদি আরো বড় হয়ে যায় তখন কেন্দ্রস্থ কোণ এইটা পরিধিস্থ কোণ এইটা ক্লিয়ার আছে এইবারে আরো বড় ছোট হতে পারে আমি এই চিত্রটা একটু করে নিচ্ছি যেমন মনে করো আরেকটু যদি ওঠে বৃত্তচাপটা এতটা উঠে গেল সাপোজ কেন্দ্র তো যেখানে সেখানে ধরো লক্ষণ আছে তাহলে এইবারে কেন্দ্রস্থ কোণ হবে নিশ্চয়ই এইখান থেকে এইটা ক্লিয়ার এবং পরিধিস্থ কোণ সেই এইখান থেকে পরিধিতে যাবে এটা এইটাই তোমাকে বুঝতে হবে যেটা দরকার আছে তাহলে এখানেও তো সেই ব্যাপারটা থাকছে যে বৃত্তচাপ এটা এই বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ আর এইটা পরিধিস্থ কোণ তাহলে যদি এইটা 60 হয় তাহলে এটা 30 হবে এবারে তুমি এটা কি করে পাবে যদি তোমাকে বলে দেয় যে এইটা কত ডিগ্রি তো আমরা জানি একটা পুরো সার্কেল 360 ডিগ্রি হয় এর মধ্যে এই পুরো সার্কেলটা 360 ডিগ্রি এর মধ্যে যদি একা 110 হয় বাদ বাকিটা বিয়োগ করলে পাবে আর বিয়োগ করে তুমি যা পাবে সেইটা অর্ধেক হবে এটা কারণ এটা কেন্দ্রস্থ কোণ এটা পরিধিস্থ কোণ ক্লিয়ার এবার আমি একটা ভাষাটা লিখে বোঝাই আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হয়েছে আগের থেকে যদি অসুবিধা হচ্ছে এখনই বলো 2 মিনিট সময় দিলাম তাড়াতাড়ি বলো তাহলে শুরু করছি আমরা আমরা এখানে এওসিটা
111 দেওয়া আছে, তাহলে আমি প্রবৃদ্ধ এওসি এইটা টানছি, এসি বৃত্তচাপ, এসি বৃত্তচাপের বৃত্তচাপের সাইন এটা, এসি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা বটে না প্রবৃদ্ধ কোণ এ ও সি এইটা কত ডিগ্রি হবে, টোটালটা 360, তার থেকে মাইনাস 110 করো, শূন্য 1.5 2 250 ডিগ্রি, তাহলে এ ও সি এইটা 250 হলো 250। এবারে তুমি লক্ষ্য করো এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এইটা এই দিকটা, তাহলে পরিধিস্থ কোণও এই দিকটা, এর অর্ধে, তাহলে ভাষাটা তুমি শুধু দিবে এবং যুক্তি সহকারে উত্তরটা লিখবে। তাহলে এখানে বৃত্তচাপ এসি এর কেন্দ্রস্থ কোণ কোণ এওসি সমান 250 ডিগ্রি হলে পরিধিস্থ কোণ এবিসি কত হবে, হাফ অফ কোণ এওসি, তার মানে হাফ অফ 250, তার মানে 125 ডিগ্রি, বাস হয়ে গেল উত্তর, এটা এবিসি মান 125 ডিগ্রি, আশা করি ক্লিয়ার আছে, এটা 250 হলে এ 125 হবে। তিনের প্রশ্ন দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, কোন বিসিপি 108 ডিগ্রি হলে কোন বিওডি এর মান কত। তাহলে আমরা প্রথম একটা ছবিটা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ও কেন্দ্রীয় বৃত্ত, এ হলো ও কেন্দ্রীয় বৃত্ত মনে করো, আর এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে মনে করো এটা একটা চতুর্ভুজ, সাপোজ এটা হলো চতুর্ভুজ এবিসিডি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, ক্লিয়ার আছে, এটা বিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো, ডিসি কে পি পর্যন্ত, এটা ডিসি 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 কে বাড়িয়ে দাও পি পর্যন্ত তুমি বর্ধিত করে দিলে, ক্লিয়ার, ডিসি কে পি পর্যন্ত বর্ধিত করে দেওয়া হলো, তাহলে কোন বিসিপি ইন্ডিকেট করো কোথায় আছে, কোন বিসিপি বিসিপি বি সিপি বিসিপি এইটা টোটাল 108 ডিগ্রি, বিসিপি 108 ডিগ্রি হলে বিওডির মান কত, বিওডি কোথায় আছে দেখো, বি ও ডি বিওডি মানে যোগ করতে হবে তোমাকে এখানে বি থেকে ও, ও থেকে ডি, বি ও ডি এ মান কত, কোন বিওডি, তার মানে এই কোণটার মান তোমাকে বার করতে বলেছে, বিওডির মান কত, এখন এর মান তুমি কি করে বার করবে, খুব সহজ প্রশ্ন, আমরা যদি তুমি দেখো যে এটা 108 ডিগ্রি, তাহলে এই দিকটা কত হবে, একটা সরল রেখা সবসময় 180 ডিগ্রি হয় বা দুই সমকোণ হয়, এবং যদি আমরা বিসি ডিসিকে পি পর্যন্ত বর্ধিত করেছি, তার মানে ডিসিপি বা এটা একটা সরল রেখা, একটা সরল রেখা তার মানে 180 ডিগ্রি, তাহলে যদি এটা আমাদের 180 ডিগ্রি হয় পুরোটা এখান থেকে এতটা পর্যন্ত 180 ডিগ্রি হয়, তার মধ্যে এটা একা 108, তাহলে এটা কত, বাদ বাকিটা তাহলে বিয়োগ করে আমরা এটা পেয়ে যাব, যদি এটা আমরা পেয়ে যাই আমরা 180 থেকে 108 আমরা মাইনাস করে দিলাম 72 ডিগ্রি, তাহলে এইটা তোমার হয়ে যাচ্ছে 72 ডিগ্রি, এইটা হয়ে গেল 72 ডিগ্রি, তাহলে এটা 72 ডিগ্রি যদি হয়, এইবারে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে কোনো বৃত্তের একই বৃত্তচাপ থেকে
আমরা জানি এটা কেন্দ্রস্থ কোণ মনে করে এটা আর পরিধিস্থ কোণ মনে করে এটা কেন্দ্রস্থ কোণ একই জায়গা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় যদি এ 30 ডিগ্রি হয় তার মানে এ নিশ্চয়ই 60 ডিগ্রি হবে এটা আমরা জানি বৃত্তচাপ একই হলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে সেই নিয়ম অনুযায়ী তুমি লক্ষ্য করো যদি আমরা এই বৃত্তচাপটা দেখি ডিএবি ডিএবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এটা ডিওবি আর পরিধিস্থ কোণ হচ্ছে ডিসিবি তাহলে যদি এটা 72 হয় তাহলে তার দ্বিগুণ হবে ডিওবি 144 72 দ্বিগুণে 144 তাহলে এটা হবে 144 ডিগ্রি এটা হলো মূল বিষয় একটু আমি বুঝিয়ে করাচ্ছি এবারে প্রথমে আমরা আমাদের দেয়া দেওয়া আছে কি যে যেহেতু কোণ বিসিপি 108 ডিগ্রি আবার বিসিপি সরি ডিসিপি টোটাল 180 ডিগ্রি কারণ ওটা একটা সরল রেখা বটে তাহলে এতে কোণ ডিসিপি সমান নিঃসন্দেহে 180 ডিগ্রি হবে এতএব যদি এটা 108 হয় আর এই পুরোটা যদি 180 হয় তাহলে এটা কত হবে এতএব কোণ বিসিডি সমান 108 মাইনাস সরি 180 মাইনাস 108 ডিগ্রি তার মানে হয়ে গেল তোমার 72 ডিগ্রি তাহলে এটা যদি 72 পেয়ে যায় প্রথম কাজটা হয়ে গেছে এইবারে এইখান থেকে তুমি এইখানে পৌঁছাবে কি করে পৌঁছাবে তোমাকে দুটো শর্ত খেয়াল রাখতে হবে যে বৃত্তচাপ কার উপরে কেন্দ্রস্থ কোণটা প্রতিস্থ কোণটা এই ওর দ্বিগুণ এতই এই ওর দ্বিগুণ বিষয়টা আসছি আমরা এবার এবার বিএডি বৃত্তচাপের উপর এবার বিএডি বৃত্তচাপের উপর কোনটা কেন্দ্রস্থ থাকো কেন্দ্রস্থ কোণ ডি ও বি কেন্দ্র দিয়ে যাচ্ছে ডিওবি বা প্রশ্ন বিওডি দিয়েছে আমি নাম নামটা চেঞ্জ করে নিচ্ছি একই ব্যাপার এবং পরিধিস্থ পরিধিস্থ কোণ বিসিডি তাহলে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের সম্পর্ক কি হয় কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় তার মানে এত নিঃসন্দেহে কোণ বি ও ডি সমান দ্বিগুণ কোণ বি সি ডি হবে তার মানে দ্বিগুণ কোণ বিসিডি বিসিডি হলো 72 72 ডিগ্রি তার মানে 144 ডিগ্রি তাহলে কোণ বিওডি সমান 144 ডিগ্রি হলো যেটা আমাদের বার করতে পড়েছিল ব্যাস এটুকু আমাদের বোঝাচ্ছিল চলে আস